হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আমি এর আগে ভিডিওতে আলোচনা করেছিলাম সময় ও তার পরিমাপ নিয়ে। তো আজকে আমি আলোচনা করব ক্ষেত্রফল ও তার পরিমাপের কিছু অঙ্ক নিয়ে। তো ক্ষেত্রফল ও তার পরিমাপের কিছু অঙ্ক করার জন্য আমাদেরকে কিছু সূত্র মনে রাখতে হবে। তো চলেন, এখানে সূত্র কিছু লেখা আছে, দেখে দিচ্ছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ বর্গ একক, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু স্কোয়ার বর্গ একক। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক, যেখানে পাইয়ের মান হচ্ছে 22/7 এবং আর সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে 1/2 ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। তো বন্ধুরা চলি আমি অঙ্কগুলো শুরু করি। তো এখানে অঙ্ক দেওয়া আছে, একটি টেবিলে 2 মিটার দৈর্ঘ্য ও 1.5 মিটার চওড়া টেবিলটিকে চারিদিকে ঘিরতে মোট কত ফিতে লাগবে, অর্থাৎ মোট ফিতে লাগবে কত? 3 মিটার, 3.5 মিটার, 6.0 মিটার এবং 7.0 মিটার। তো বন্ধুরা, এখানে এই অঙ্কের ক্ষেত্রে কি একটি টেবিল রয়েছে, টেবিলটির দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, অর্থাৎ দীর্ঘ এবং চওড়া দেওয়া আছে। সেখানে কি করতে হবে? দেখেন, আমরা একটি আয়তক্ষেত্র দেখে নিচ্ছি, টেবিল, তার দৈর্ঘ্য দেওয়া আছে ধরেন 2 এবং প্রস্থ দেওয়া আছে 1.5। তার আমরা তার পরিসীমা বের করব, অর্থাৎ পরিসীমা বের করলেই টেবিলটিকে চারিদিকে ঘিরতে মোট কত ফিতে লাগবে পেয়ে যাব। তাহলে আমরা পরিসীমা সূত্র জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু কি হবে, দৈর্ঘ্য কত ছিল 2 প্লাস প্রস্থ হচ্ছে 1.5, সমান পেয়ে যাব 2 ইন্টু 3.5। এবার 3.5 কে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো আমরা 7 মিটার। তো বন্ধুরা উত্তর হয়ে যাচ্ছে 7 মিটার। তো উত্তরটা হবে 4টা। চলি তারপরের অঙ্কে। তারপরে অঙ্কটা রয়েছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে যদি প্রস্থ 5 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হয়। তো বন্ধুরা এখানে বলে দিয়েছে যে প্রস্থ হচ্ছে 5 মিটার। তাহলে আমি লিখে দিচ্ছি প্রস্থ হচ্ছে 5 মিটার। তাহলে প্রস্থ 5 মিটার হলে দৈর্ঘ্য কত হবে, যেহেতু দৈর্ঘ্য বলেছে কি তার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মানে দৈর্ঘ্যটা কি হচ্ছে প্রস্থের দ্বিগুণ হচ্ছে, প্রস্থ ছিল 5, তাহলে দ্বিগুণ হচ্ছে সমান 10 মিটার। আমি আয়তক্ষেত্রের প্রস্থ পেয়ে গেলাম এবং দৈর্ঘ্য পেয়ে গেলাম। তো আমরা এবার তারা উত্তর চেয়েছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি, অতএব আগে করেছি ক্ষেত্রফল কি জানি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার দৈর্ঘ্য কত ছিল 5 মিটার এবং প্রস্থ ছিল, সরি, দৈর্ঘ্য ছিল 10 মিটার এবং প্রস্থ ছিল 5 মিটার। তো সেখানে কি হবে, গুণ করলে পেয়ে যাবো আমরা 5×10 = 50 মিটার। তো বন্ধুরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। চলি তারপরের অঙ্কে। তো বন্ধুরা তারপরে অঙ্ক রয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 7 মিটার, প্রস্থ 4 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 24 বর্গমিটার, 28 বর্গমিটার, 22 বর্গমিটার না 11 বর্গমিটার। তো এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তো দেওয়া আছে, দৈর্ঘ্য সমান দেওয়া আছে 7 মিটার, আর প্রস্থ দেওয়া আছে 4 মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য জানা আছে এবং প্রস্থ জানা আছে, তো অতএব আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি। অতএব আয়তক্ষেত্রের কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ।
তারপরে আমরা দৈর্ঘ্য জানি 7 মিটার এবং প্রস্থ জানি 4 মিটার, গুণ করলে আমরা পেয়ে যাব তার সাথে 28 মিটার। তো বন্ধুরা এটা উত্তর হয়ে যাবে 2-1। দেখেন এখানে দৈর্ঘ্য দেওয়া ছিল 7 মিটার এবং প্রস্থ দেওয়া ছিল 4 মিটার। যেহেতু আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার এবং প্রস্থ হচ্ছে 4 মিটার, এবং তাদের গুণ করে পেয়ে যাচ্ছি আমরা 28 মিটার। তো চলি তারপরে অঙ্কে। তো বন্ধুরা তারপরে অঙ্কটা রয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 32 বর্গমিটার হলে দৈর্ঘ্য 4 মিটার, 8 মিটার, 16 মিটার না 6 মিটার হবে। তো এখানে বলেছি দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে আমি ধরে নেব প্রস্থ, ধরি প্রস্থ 1 মিটার, তাহলে প্রস্থ 1 মিটার হলে দৈর্ঘ্য যেহেতু দ্বিগুণ তাহলে পেয়ে যাবো 2x মিটার, তাহলে অতএব আমরা ক্ষেত্রফল কত পাবো 2x গুণিত x, যেহেতু ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সমান পেয়ে যাচ্ছে 2x² বর্গ মিটার। এবার আমরা ক্ষেত্রফল পেলাম 2x বর্গ মিটার পেয়ে গেলাম, তাহলে শর্তানুসারে করে দিচ্ছি, আমাদের ক্ষেত্রফল হচ্ছে 2x আর ওদের ক্ষেত্রফল হচ্ছে 2x² ওদের ক্ষেত্রফল হচ্ছে 32, তাহলে এখানে লিখতে পারি x² = 32/2 = 16, তাহলে অতএব লিখতে পারি কি x = √16, সমান কত হবে 4। তো আমরা x কি ধরেছিলাম, প্রস্থ ধরেছিলাম, তাহলে দৈর্ঘ্য কত হবে 2x, তাহলে দৈর্ঘ্য জন্য কি করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে, সমান 8 মিটার, তাহলে উত্তরটা হয়ে যাবে 2-1, 8 মিটার। তো বন্ধুরা আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছেন, পরবর্তী নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ছয় মিটার লম্বা একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 30 বর্গমিটার একটি চওড়া, মানে এটি চওড়া হবে, তাহলে 5 মিটার হবে, 6 মিটার হবে না 24 মিটার না 140 মিটার। তো বন্ধুরা চলি তারপরে অঙ্কে। দেওয়া আছে 6 মিটার লম্বা একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দেওয়া আছে 30 বর্গমিটার, এটি চওড়া কত হবে। তো এখানে চওড়া দেওয়া নেই, লম্বা দেওয়া আছে, অর্থাৎ দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া নেই, তাহলে আমি ধরে নিব এখানে চওড়া কত হবে, ধরে নিলাম চওড়া 1 মিটার। আর এখানে তো দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে কত হবে, তাহলে এখানে আমরা তাহলে ক্ষেত্রফল কত পাবো, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব 6 × x, সমান ওদের ক্ষেত্রফলটা দুটি সমান হয়ে যাবে, তাহলে লিখতে পারি এখানে অতএব x = 30/6 = 5/6, সমান হয়ে যাচ্ছে 5 মিটার, অর্থাৎ আমরা চওড়া পেয়ে গেলাম 5 মিটার, এর উত্তর হবে 1-1। তো বন্ধুরা চলি, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 বর্গমিটার হলে একটি বাহু দৈর্ঘ্য কত হবে। তো আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। তো এখানে এই অঙ্গের ক্ষেত্রে আমি ধরে নেব, ধরি একটি বাহু দৈর্ঘ্য, একটি বাহু দৈর্ঘ্য হবে এ মিটার, আমি সেটা ধরে নিলাম, ধরি একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে এ মিটার, তাহলে অতএব কি পাবো ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার বর্গ মিটার, এবার শর্তানুসারে করে দিচ্ছি কি হবে আমাদের ক্ষেত্রফল আর ওদের ক্ষেত্রফল দুটি শর্তানুসারে, তাহলে অতএব কি হচ্ছে এ সমান কি হবে 36/6 = 36, 36 এর বর্গমূল করতে হলে 6 পাচ্ছি আমরা, তো 6 মিটার পেয়ে গেলাম, তাহলে অতএব কি পেলাম বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম 6 মিটার। 2-1। চলি